AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গল্পটা 2142 সালের অর্থাৎ ভবিষ্যতের যে সময়ে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় এবং এর ফলে পৃথিবীর অধিকাংশ বড় বড় শহর ও দেশ পানিতে তলিয়ে গেছে শুধু তাই নয় বিশ্বের মানুষের জনসংখ্যাও দিন দিন কমতে শুরু করেছে এমন মানবিক বিপর্যয়ের সময় প্রফেসর হবি নিজের কোম্পানির সহযোগিতায় মেকা নামক এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী রোবট তৈরি করেছেন এই রোবটের আচার আচরণ এবং কাজের দক্ষতা দেখে বোঝার উপায় নাই যে এটা কোনো মেশিন এমনকি কঠিন থেকে কঠিনতম সমস্যাও এরা সমাধান করতে সক্ষম প্রফেসর হবি আরো জানায় তারা এমন এক রোবট বানিয়েছে যে ভালোবাসতেও জানে কিন্তু তার এই দাবির বিপরীতে একজন বিজ্ঞানী প্রশ্ন করেন একটা রোবট যদি মানুষকে ভালোবাসে তাহলে এর বিপরীতে একজন মানুষও কি একইভাবে রোবটকে ভালোবাসা দিতে পারবে অর্থাৎ রোবটের প্রতি মানুষের রেসপন্স কেমন হবে এই প্রশ্ন প্রফেসরকে চিন্তিত করে তোলে এমনকি তিনি এর যথাযথ উত্তর দিতেও ব্যর্থ হন এর অর্থ দাঁড়ায় মেকার প্রচুর ক্যাপাবিলিটি থাকলেও এই রোবটদের মধ্যে মানুষের মতো ইমোশন ছিল না এবার কাহিনী চলে আসে হেনরি ও মনিকা নামক এক দম্পতির কাছে যাদের একমাত্র ছেলে মার্টিন দুর্লভ এক রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যেখানে তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল সেজন্য হেনরি মনিকাকে রাজি করায় যেন তারা একটা রোবট বাচ্চা সংসারে নিয়ে আসে যদি তাদের ভালো না লাগে তাহলে তারা সেটা ফেরত দিতে পারবে তাই হেনরি প্রফেসর হবির কোম্পানি থেকে একটি মেকা চাইল্ড নিয়ে আসে যার নাম ছিল ডেভিড প্রথম কয়েকদিন মনিকা বেশ আনইজি ফিল করছিল ডেভিডকে নিয়ে কারণ দিন শেষে এই বাচ্চা তো একটা রোবট মাত্র এছাড়া এই রোবট তাদের কর্মকাণ্ড অনুকরণ করতেও শুরু করে দেয় তবে তার মধ্যে বাচ্চাদের মতো মানবিক অনুভূতি তৈরি করতে হলে কিছু শব্দ বলে এই রোবটের ভেতর থাকা একটি নির্দিষ্ট সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে প্রোটোকল অনুসরণ করে মনিকা অ্যাক্টিভেট করতেই ডেভিড তাকে মা ডাকতে আরম্ভ করে যেন তার আপন সন্তান তাকে ডাকছে যাই হোক পরের দিন এক অনুষ্ঠানে যাওয়ার সময় হেনরি মনিকার পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে তার প্রশংসা করছিল যা দেখে ডেভিড পুরো পারফিউম নিজের শরীরে ঢেলে দেয় যাতে হেনরিও তাকে ভালোবাসে এরপর ডেভিড মনিকাকে প্রশ্ন করে তিনি কি মারা যাবেন তখন মনিকা তাকে বলে না তিনি আরো 50 বছর বেঁচে থাকবেন এই শুনে ডেভিড দরদ ভরা সুরে জানায় সে চায় তিনি যাতে কখনোই মারা না যান কখনোই না মায়ের প্রতি সন্তানের ভালোবাসায় মনিকা বিমোহিত হয়ে যায় ওই মুহূর্তে তিনি ভুলেই যান যে এটা একটা রোবট তারপর মনিকা ডেভিডকে টেডি নামক একটি সুপার টয় প্রদান করে যা চলতে ও কথা বলতে পারে এই পুতুলটা মূলত তার ছেলে মার্টিনের ছিল তার মতো টেডিও রোবট হওয়াতে দুজনের মধ্যে বেশ খাতির জমে ওঠে তবে মার্টিন হঠাৎ সুস্থ হয়ে বাসায় ফিরে আসে ফেরার পর মার্টিন ডেভিডকে দেখে তেমন খুশি ছিল না তবুও মনিকা দুজনকেই সন্তানের মতো লালন পালন করতে থাকলো একদিন অবসর সময়ে মনিকা দুজনকে দ্য অ্যাডভেঞ্চারস অফ পিনাকিওর গল্প শোনাতে লাগলো যেখানে পিনাকিও নামক এক পুতুলকে ব্লু ফেরি আসল মানুষে রূপান্তরিত করে দিয়েছিল তার ভালো ও সৎ কর্মের জন্য এই গল্পটা ডেভিডকে বেশ প্রভাবিত করে যাই হোক সকালে নাস্তা করার সময় মার্টিন ডেভিডকে উত্তেজিত করছিল কারণ ডেভিড তাদের সাথে বসে শুধু খাওয়ার অভিনয় করত এছাড়া একটা রোবট আর করবেই বা কি তার পক্ষে খাবার খাওয়া তো সম্ভব নয় কিন্তু মার্টিন তাকে রাগিয়ে দিলে সেও খাবার খেতে আরম্ভ করে যার ফলে তার সিস্টেমে গন্ডগোল দেখা দেয় ভেতরের যন্ত্রপাতি ঠিক হওয়ার পর মার্টিন ডেভিডকে একটি বুদ্ধি দেয় আর তা হলো মাঝরাতে ঘুমন্ত অবস্থায় মনিকা অর্থাৎ তাদের মায়ের চুল কেটে আনতে এর ফলে সেই চুল যদি ডেভিড নিজে পরে তাহলে মা তাকে আরো ভালোবাসবে ডেভিডের প্রতি তার মায়ের ভালোবাসা দেখে মূলত মার্টিন হিংসার আগুনে পুড়ছিল তাই সে ডেভিডকে দিয়ে এমনটা করাচ্ছে অন্যদিকে ডেভিডও মার্টিনের কথা মোতাবেক মনিকার একগুচ্ছ চুল কেটে ফেলে তবে হঠাৎ ঘুম থেকে উঠে ডেভিডের হাতে কেচি দেখে হেনরি ও মনিকা দুজনেই ভয় পেয়ে যায় এদিকে কেটে ফেলা সেই চুল টেডি নিজের কাছে রেখে দেয় এই চুলের গুরুত্ব এন্ডিং এ গিয়ে জানতে পারবেন এমন ঘটনার পর হেনরি ডেভিডকে ফিরিয়ে দিতে চাইছিল কিন্তু এতদিনে তার প্রতি মায়া জন্মানো মনিকা এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল তার মতে এই বয়সে দুই ভাইয়ের মধ্যে মায়ের ভালোবাসা বেশি পেতে হিংসে হওয়াটা স্বাভাবিক ব্যাপার তাদের কথাবার্তার বিপরীতে ডেভিড মার্টিনের কিছু বন্ধু বান্ধবদের সাথে সুইমিং পুলে খেলছিল তখনই মার্টিনের কিছু ফাজিল বন্ধুগুলো ডেভিডকে নিয়ে শয়তানি শুরু করে এমনকি তাকে চাকু দিয়ে ভয়ভীতিও দেখাতে থাকে
এতে ডেভিড মার্টিনের পেছনে গিয়ে তাকে রক্ষা করার জন্য বলতে থাকে। আসলে ডেভিডের সিস্টেমে আত্মরক্ষার জন্য আলাদাভাবে প্রোগ্রামিং করা ছিল। এই প্রোগ্রাম অনুযায়ী ডেভিড কোনো বিপদের আভাস পেলে অন্যের সাহায্য চাইবে। এখন ডেভিড এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে মার্টিনকে শক্ত করে ধরে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। এতে মার্টিন নড়াচড়া করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তবে যথাসময়ে হেনরি এসে তাকে উদ্ধার করে আর মার্টিন জীবিত বেঁচে যায়। আমরাও দেখি এই হট্টগোলের মাঝে কেউ ডেভিডের খবর রাখেনি, যা প্রমাণ করে ডেভিডকে সবাই একটি রোবট হিসেবেই গণ্য করছে। অবশেষে হেনরি ও মনিকা ডেভিডকে ফেরত দেওয়ার জন্য রাজি হয়। মন না চাইলেও বহু কষ্টে মনিকা ডেভিডকে নিয়ে কোম্পানির অফিসে রওনা হয়। কাস্টমার থেকে রিটার্ন পাওয়ার রোবটদের সাধারণত ধ্বংস করে ফেলা হয়, তাই ধ্বংসের হাত থেকে বাঁচাতে মনিকা ডেভিডকে জঙ্গলের ভেতর ছেড়ে আসে। তার সঙ্গে আমরা টেডিকেও দেখতে পাই। ডেভিড বুঝতে পারে মা তার উপর রাগ করেছে, তখনই তার পিনাকিওর গল্পটা মনে পড়ে। তবে ডেভিড গল্পের কাহিনীকে সত্য ভেবে বসে। সে চিন্তা করে যদি একবার ব্লু ফেরিকে পাওয়া যায় এবং ব্লু ফেরি তাকে সত্যিকার মানুষে রূপান্তরিত করে, তাহলে মা হয়তো তাকে আবারও আগের মতো ভালোবাসবে। এরই মাঝে আমরা জো নামক এক মেল প্রস্টিটিউট মেকা রোবটের সাথে পরিচিত হই। এখান থেকে আমরা ধারণা পাই মানুষ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রোবট তৈরি করেছিল। এই জো এক মেয়েকে হত্যা করে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অন্যদিকে ব্লু ফেরির খোঁজে থাকা ডেভিড দেখে এই রোবট তৈরির কোম্পানি অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ফেলে দিচ্ছে, আর এমনটা হতেই আশপাশ থেকে প্রচুর রোবট সেসব ফেলে দেয়া জিনিস থেকে নিজেদের জন্য দরকারি যন্ত্রটা বডিতে লাগিয়ে নিচ্ছে। এই রোবটগুলো মানুষের কোনো কাজে আসে না, তাই অকার্যকর ভেবে তাদেরকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়। ঠিক ওই সময় আমরা কিছু মানুষকে এসব অকার্যকর রোবটদের শিকার করতে দেখি। এর মধ্যে ডেভিডও ধরা পড়ে যায়। এরপর এই রোবটদের ফ্ল্যাশ ফেয়ারে নিয়ে আসা হয়। ফ্ল্যাশ ফেয়ার হচ্ছে এমন মেলা যেখানে দর্শকদের সামনে রোবটদের ধ্বংস করে দেয়া হয়, কারণ মেলাতে আসা মানুষদের ধারণা এই রোবটগুলো মানবিক অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতি রাতে রোবটদের ধরে এদের নষ্ট করে ফেলা হয়। একের পর এক রোবটকে মর্মান্তিক ভাবে শেষ হতে দেখে ডেভিড ভয় পেয়ে যায়, আর সেজন্য ডেভিড জোয়ের হাত আঁকড়ে ধরে। এদিকে টেডিও সেই মেলাতেই ছিল, যাকে একটি ছোট্ট মেয়ে পেয়ে যায়। টেডির সহযোগিতায় মেয়েটি ডেভিড পর্যন্ত পৌঁছায়। এখন ডেভিডকে দেখতে হুবহু মানুষের বাচ্চা মনে হতো, তাই মেয়েটাও তাকে মানুষ ভেবে নিজের কর্মচারী বাবাকে জানায় জেলের ভেতর একটা ছেলে আছে। তার বাবাও গিয়ে দেখে ডেভিড রোবট হওয়া সত্ত্বেও একদম মানুষের মতো দেখতে। উনার এমনটা ভাবার কারণ রাস্তায় ঘুরে বেড়ানো অধিকাংশ সব রোবটই বড় হয়ে থাকে, কিন্তু এত ছোট রোবট কেউ আজ পর্যন্ত দেখেনি। বিষয়টা তিনি প্রধান কর্মকর্তা ববকে জানালে বব এতে খুব একটা রিয়াকশন দেখায় না। তাদের কাজ হচ্ছে রোবটদের নষ্ট করা, সেটা হোক ছোট রোবট কিংবা বড়। এখন ডেভিড জোয়ের হাত ধরে রাখায় দুজনকেই ধ্বংস করতে মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে উঠতেই ডেভিড চিৎকার করে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন দর্শকদের মাঝে একজন জানায় মেকা রোবট কখনোই নিজের জীবন রক্ষার জন্য আকুতি করে না। ডেভিডের মায়া ভরা ডাকে মানুষ বুঝতে পারে এটা কোনো রোবট নয়, বরং জ্যান্ত এক বাচ্চাকে হত্যার চেষ্টা হচ্ছে। তাই রাগান্বিত দর্শক মালিক ববের উপর চড়াও হয়, আর অন্যদিকে ডেভিড ও জোকে মুক্ত করে দেয়া হয়। এদিকে আমরা শোকাহত অবস্থায় প্রফেসর হবিকে দেখতে পাই, যে ডেভিডের কথা মনে করছিল। এমন সময় কিছু কর্মকর্তা এসে হবিকে অবগত করে ডেভিডকে সর্বশেষ মেলার বাইরে লোকেট করা গিয়েছে। এই শুনে হবি আনন্দিত হয়ে ডেভিডকে খুঁজতে বের হয়। এদিকে জান বাঁচিয়ে ফেরা ডেভিড জোকে জানায় সে ব্লু ফেরিকে খোঁজার চেষ্টা করছে, যাতে সে আসল মানুষের রূপ নিয়ে মায়ের কাছে যেতে পারে। এই শুনে জো তাকে নিয়ে রুজ সিটির উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেখানে থাকা ডক্টর নো থেকে ডেভিড ব্লু ফেরির আসল ঠিকানা পেয়ে যাবে। ডক্টর নোয়ের কাছে যাওয়ার পর বিভিন্ন ধাঁধার সমাধান করে ডেভিড বের করে ফেলে ব্লু ফেরি ম্যানহ্যাটন শহরে রয়েছে। তবে এর আগেই পুলিশ এসে জোকে গ্রেফতার করে সেই নারী হত্যার দায়ে। কিন্তু ডেভিড টেডিকে নিয়ে একটি হেলিকপ্টার দিয়ে জোকে পুলিশ থেকে উদ্ধার করে এবং পরে তারা তিনজন ম্যানহ্যাটনের দিকে উড়াল দেয়। সেখানে গিয়ে একটি বিল্ডিং এর ভেতরে তার সাথে প্রফেসর হবির দেখা হয়। ডেভিড তার কাছে জানতে চায় ব্লু ফেরিকে সে কোথায় পাবে, যাতে সে রিয়েল বয় হতে পারে। তবে প্রফেসর বলে সে বাস্তবিক একটা রিয়েল বয়। ব্লু ফেরি যতটা না তাকে রিয়েল বানাবে, তিনি তার চেয়েও বেশি রিয়েল হিসেবে ডেভিডকে তৈরি করেছেন। আমরা জানতে পারি প্রফেসর হবি মূলত ডেভিডকে বানিয়েছিলেন, আর গবেষণাগারে এমন ডেভিডের
অভাব ছিল না। বাস্তবতার মুখোমুখি হয়ে ডেভিড ভেঙে পড়েছিল, কারণ এতদিন সে ভাবত তার মতো রোবট একটাই আছে, অর্থাৎ সে হচ্ছে ইউনিক। কিন্তু তার এই ধারণা যে ভুল সেটা আবিষ্কার করার পর সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পানির নিচে ডুবার পর সে ব্লু ফেরিকে দেখতে পায়, তবে এর আগেই জো হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করে। তাকে ব্যাপারটা বোঝাবে তার আগেই অথরিটি এসে জোকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর ডেভিড টেডিকে নিয়ে কোনি আইল্যান্ডে প্রবেশ করে, যেই থিম পার্কে সে ব্লু ফেরির মূর্তি দেখতে পেয়েছিল। ডেভিড ব্লু ফেরিকে অনুরোধ করে যাতে তাকে যেন রিয়েল বয় বানিয়ে দেওয়া হয়। এমন সময় বিশাল ওয়ান্ডার উইল তাদের ভেহিকলের উপর আছড়ে পড়ে, ফলে তারা সেখানে আটকা পড়ে যায়। তবুও ডেভিড বারবার ব্লু ফেরিকে নিজের অনুরোধ করে যাচ্ছিল। এভাবেই দেখতে দেখতে 2000 বছর কেটে যায়। এরই মাঝে মানব জাতির অস্তিত্ব পুরোপুরি পৃথিবী থেকে মুছে যায় আর দুনিয়াতে এলিয়েনরা রাজত্ব শুরু করে। ইতোমধ্যেই ম্যানহ্যাটন শহর বরফে ঢেকে গিয়েছিল। এলিয়েনরা ডেভিড ও টেডিকে পুনরায় জীবিত করতেই ডেভিড ব্লু ফেরির দিকে অগ্রসর হয়। সে ব্লু ফেরিকে টাচ করতেই পুরো মূর্তি ভেঙে পড়ে। এরপর একটি এলিয়েন ডেভিডের মেমোরি থেকে সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করে। এতে বোঝা যায় তারা মনুষ্য জাতি কেমন ছিল তা শেখার চেষ্টা করছে। এই এলিয়েনরা ছিল ম্যাকার অ্যাডভান্সড ভার্সন। ডেভিড থেকে নেয়া মেমোরিগুলো দিয়ে তারা মনিকা ও হেনরির বাসার আদলে একটি ঘর তৈরি করে, যেখানে একসময় ডেভিড বসবাস করত। শুধু তাই নয়, তারা ব্লু ফেরির একটি জীবিত রূপ বানিয়ে ডেভিডের সামনে উপস্থাপন করে, যেখানে এই নকল ব্লু ফেরি তাকে বোঝায় তার পক্ষে কোনো রোবটকে মানুষে রূপান্তর করা সম্ভব নয়। এই ঘটনা চলাকালীন এলিয়েনরা ডেভিডের গতিবিধি ও আচরণের নজর রাখছিল। ডেভিডের মাধ্যমে তারা মানুষের ভাষা আয়ত্ত করে ফেলে আর সরাসরি তার সাথে দেখা করে জানায় এই পৃথিবী বর্তমানে কি অবস্থায় রয়েছে। যা শুনে ডেভিড কষ্ট পায় এবং তাদের অনুরোধ করে ব্লু ফেরির মতো তার মাকেও যেন তারা তৈরি করে দেয়। তবে এই এলিয়েন বোঝায় এর জন্য তার মায়ের জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে, অর্থাৎ শরীরের কোনো অংশ। তখনই টেডি মনিকার সেই কেটে ফেলা চুল ডেভিডকে হস্তান্তর করে, যে চুলের সাহায্যে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় এলিয়েনরা মনিকাকে তৈরি করতে সফল হয়। কিন্তু একটা সমস্যাও ছিল, আর তা হলো এই মনিকার আয়ু হবে মাত্র একদিন। একদিনের পর আগের দিনের প্রসেস আর চলবে না। এই সীমাবদ্ধতার মধ্যেই ডেভিড নিজের মায়ের সঙ্গে জীবনের সবচাইতে সুখের দিনটা অতিবাহিত করে। সন্ধ্যায় ঘুমানোর আগে মনিকা তাকে বলে তিনি সবসময় ডেভিডকে ভালোবেসেছিলেন, ভালোবাসেন এবং ভবিষ্যতেও ভালোবাসবেন। এই শুনে ডেভিডও অবশেষে মায়ের সঙ্গে নিজের চোখ বন্ধ করে আর এই প্রথম সে স্বপ্নের দেশে পাড়ি জমায়। এমনই এক আনন্দঘন এন্ডিং দেখিয়ে মুভি শেষ হয়ে যায়। এখন এন্ডিং দেখে আমরা প্রশ্ন করতেই পারি, মুভির শেষে কি ডেভিড রিয়েল বয়তে রূপান্তরিত হয়েছিল? কেননা রোবটরা কখনোই চোখের পলক ফেলে না, যেমনটা আমরা ডেভিডের বেলাতেও খেয়াল করি। তাহলে সে কেন চোখ বন্ধ করলো? এই মুভিটিকে আপনি পিনোকিওর সেই রূপকথার গল্পের সাথে মেলাতে পারেন। একদিকে পিনোকিও যেভাবে পুতুল থেকে মানুষে রূপান্তরিত হয়, ঠিক একইভাবে ডেভিড রোবট থেকে আসল বালক রূপে আবির্ভূত হয়। মুভিতে দেখানো হয়েছে মানুষ এই রোবটগুলোকে নিজেদের জন্য হুমকি মনে করত, তবে সব রোবটই যে খারাপ তা নয়। যেমন ডেভিড, তার মধ্যে একটি সাধারণ মানুষের ছেলের মতোই আবেগ অনুভূতি কাজ করছিল, যে নিজের মায়ের ভালোবাসা পাওয়ার জন্য 2000 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। কিন্তু মানুষ তাকে একটা রোবট হিসেবেই গণ্য করেছে। মানুষ তার ভালোবাসাটা উপেক্ষা করে উল্টো তার ক্ষতিকর দিকগুলোই পর্যবেক্ষণ করেছে। এই মুভির মাধ্যমে মানব জাতির অন্যতম একটি দুর্বলতাকে তুলে ধরা হয়েছে, আর সেটা হলো কারোর ভিন্নতাকে গ্রহণ না করা। আমাদের মাঝে যদি কেউ একটু ভিন্ন স্বভাবের হয়, তাহলে আমরা তাকে সহজে গ্রহণ করতে চাই না। আমরা মানুষেরা যাকে বা যে জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই পছন্দ করি। যদি কেউ একটু অবাধ্য হয়ে পড়ে, তাহলে তার প্রতি আচরণ পাল্টাতেও দেরি করি না। ঠিক অনেকটা এমনই ডেভিডের ক্ষেত্রেও ঘটে। সে অন্য সব রোবট থেকে ভিন্ন ছিল, মায়ের মমতা ছাড়া আর কোনো দাবি তার ছিল না। তবে দুর্ভাগ্যবশত সেই মাও তাকে একটা সামান্য রোবট মনে করেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। মুভির আসল কথাই হচ্ছে, আমাদের জীবনে যতই এমন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট আসুক না কেন, আমাদের কাছে তারা একটা মেশিন ছাড়া আর কিছুই নয়। পরিশেষে একজন মানুষই পারে অন্য আরেকজন মানুষকে বুঝতে ভালোবাসতে। রোবট মানুষের ভালোবাসা বুঝলেও মানুষের জায়গা কখনোই রোবট নিতে পারবে না, যেমনটা ডেভিড
ডেভিডও পারেনি। মুভির এন্ডিং এ এলিয়েনদের তৈরি নকল মনিকা অর্থাৎ তার মায়ের ভালোবাসা নিয়েই ডেভিডকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। সো বন্ধুরা, এই ছিল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভির কাহিনী। এই মুভিটি প্রথমে বিশ্বের সেরা পরিচালক স্ট্যানলি কুব্রিক বানাতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি তার সহযোগী বন্ধু স্টিভেন স্পিলবার্গকে মুভিটি তৈরির অনুরোধ করেন। মুভির আইডিয়া নেওয়া হয়েছিল 1969-এ ব্রায়ান অ্যালডিসের লেখা সুপার টয়স লাস্ট অল সামার লং নামক একটি ছোট গল্প থেকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। টিল দেন, স্টে উইথ বিডি রিভিউ।